হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য ড্রিমি বক্স। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলতে নতুন তোমাদের জন্যই নতুন করা, কারণ এর আগে আমি আমার জুয়েলারি মানে গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই ভিডিওতে সোনার ডিজাইনগুলো তোমরা অনেকেই বুঝতে পারোনি, আর কোনটার কত গ্রাম কত দাম সেগুলো অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছিলে। তো সেটা আমি এর আগের ভিডিওতে উল্লেখ করিনি, আর তোমরা বুঝতেও পারোনি ডিজাইনগুলো ভালো করে। তাই তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি মেনলি ভিডিওটা আবার নতুন করে করছি। তো চলো ভিডিওটা দেখে নাও। জুয়েলারি কালেকশন আরও আছে, আমি বের করে রেখেছি সাইডে। তো আজকে আমার গোল্ড জুয়েলারিগুলো মানে বিয়ের গোল্ড জুয়েলারি সবকিছু তোমাদের সাথে আবার নতুন করে শেয়ার করব। যারা আগের ভিডিওটা আমার দেখোনি, এই ভিডিওতে নতুন, তারা কিন্তু আগের ভিডিওটাও দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি এই ডিজাইনটা দিয়ে। এটা হালকার মধ্যে একটা হার, দেখতে বেশ সুন্দর। দেখো তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি ক্লোজলি। এটা চিক হিসাবেও পরা যাবে, আবার একটু ঝুলিয়ে দিয়ে হাড়ের মতনও পরা যাবে। আর এই মালাটাই আছে 5 গ্রাম মতো। তো আজকে মানে জুয়েলারি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু জুয়েলারি সবকিছু দেখাবো না। এর মধ্যে 3টা ভাগ রয়েছে। আমি ভাবলাম যে তোমাদেরকে নেকলেসের আলাদা ভিডিও দিই, ইয়াররিংসের আলাদা ভিডিও দিই, আর হাতের যে সব হচ্ছে চুর বা মানতাসা এগুলো আছে সেগুলোর আলাদা একটা ভিডিও করব। তো প্রথমে আমি আমার নেকলেস আর যেসব চকার কালেকশন আছে সেগুলো নিয়ে এই ভিডিওটা করছি। তো চলো দেখে নাও। এবার আসি এই চিকটা নিয়ে। এটা ভীষণ সুন্দর একটা সিম্পল আর গর্জিয়াস কালেকশন, দেখতে ভীষণই সুন্দর, একটা লতা পাতা ডিজাইনের মতো। দেখো তোমরা ডিজাইনটা। আর এই মালাটায় আছে 7 গ্রাম। এই মালাটাও চিক হিসাবেও পরা যাবে, আবার একটু ঝুলিয়ে দিয়ে হাড়ের মতনও পরা যাবে। এবার সেই নতুন একটা কালেকশন নিয়ে, এটাও বেশ সুন্দর একটা কালেকশন। 3টা ফুল আছে মাঝখানে, 3টা ফুল দিয়ে একটা ভরার চিক। এটা গলায় পরলে গলাটা একদম ভরে থাকে। এটার মধ্যে আছে 8 গ্রাম। দেখো তোমরা ডিজাইনটা, আর নিচে একটু ঝুলো করা আছে। এটা বেশ গর্জিয়াস একটা চিক। এবার আসি এই মঙ্গলসূত্রটার কাছে। এটাও একটা সুন্দর কালেকশন, আর লাল কালারের একটা টার্সেল লাগানো আছে। এটা চাইলে একটা বড় টার্সেল দিয়েও পরা যাবে, এখন আপাতত ছোটটাই আছে। আর আমি চাইলে অন্যান্য বিভিন্ন কালার টার্সেলও এর সাথে ক্যারি করতে পারবো। আর ডিজাইনটা দেখে নাও তোমরা, ডিজাইনটা বেশ সুন্দর, ছোটোখাটো কোনো অকেশনে যাওয়ার মতো একদম পারফেক্ট। আর এই মালাটাই আছে 3 গ্রাম মতো সোনা। এবার তোমরা দেখে নাও এই হারটার দিকে। এটা আমার মায়ের হার, এটা অনেক আগের বানানো, কিন্তু ডিজাইনটা তোমরা দেখো ভীষণই সুন্দর। আর এই হারটাতে আছে 22 গ্রাম। তোমরা তোমাদের সুবিধার্থে আমরা ছবিও দিয়ে দিয়েছি পাশে, ডিজাইন ভালো করে বুঝতে না পারলে ছবিটা দেখে নিও। আবারও আসে একটা চিক নিয়ে। এটাও বেশ সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস চিক। দেখো এটা সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো, আর এটাতেও আছে 8 গ্রাম মতো সোনা। তোমরা যদি চাও তাহলে কমের মধ্যে কিন্তু এইরকম ডিজাইন অবশ্যই প্রেফার করতে পারো। ডিজাইনগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই বানাতে পারো। এই ডিজাইনটাও দেখে নাও। চলে আসি বাটারফ্লাই ডিজাইনের এই চিকটা নিয়ে। তো এই চিকটা কম বেশি, এই ডিজাইনটা সবার কাছেই থাকে। তো আমি ওই ডিজাইনের একটা চিক পেয়ে গেছি। দেখো বাটারফ্লাইটা মাঝখানে ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস। আর এই জুয়েলারিগুলো আমাকে কে কোনটা দিয়েছে সেটা আগের ভিডিওতে আমি মেনশন করেছি, তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, তাই এই ভিডিওতে আমি আর সেটা মেনশন করছি না। চলে আসি আবার একটা মঙ্গলসূত্র নিয়ে, এটাও বেশ সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশান। তো আমরা অন্য কোনো টার্সেল দিয়ে এটা ক্যারি করতেই পারি, আমার কাছে তো একটাই টার্সেল আছে আপাতত। আমি বিভিন্ন কালারের টার্সেল কিনে নেব, তো যেটার সাথে যেটা ম্যাচ করবে শাড়ি ওয়াইজ পরতে পারবো, শাড়ির কালারের সাথে ম্যাচ করে। তো দেখে নাও তোমরা ডিজাইনটা, বেশ কিন্তু সুন্দর। চলে আসি এবার এই সীতাহারটার কাছে, তোমরা দেখে নাও, জাস্ট অপূর্ব একটা কালেকশান। এই সীতাহারটাতে আছে মোট 23 গ্রাম। ডিজাইনটা দেখে নাও, কালেকশনটা নিয়ে। এটা হচ্ছে আমার আশীর্বাদের মালা, আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া একটা সুন্দর গর্জিয়াস সীতাহার। দেখে নাও তোমরা ডিজাইনটা। এই ডিজাইনটা ঠিক যেরকম কানবালা হয় সেই রকম, এটার যে নিচের এই গোল ডিজাইনটা আছে একদম কানবালার মতো। এর সেটে আমার কানেরও আছে, এরপরে আমরা একটা ভিডিও দিব, সেটা শুধু আমার কানের কালেকশন দেখাবো, বিয়ের কানের কালেকশন, তো সেটাতে তোমাদেরকে দেখাবো এর সেটের কানেরটা। তো আপাতত এটার ডিজাইনটা তোমরা দেখে নাও। তাহলে এই ছিল আজকের আমার চকার আর নেকলেসের কালেকশনের ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও তাহলে এরকম ডিজাইনের তোমরা গয়না বানাতেই পারো। আর তোমাদেরকে আমি এগুলো সবগুলোর গ্রামগুলো উল্লেখ করে দিয়েছি, কোনটা কত গ্রামে, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমার ইয়াররিংসের কালেকশন নিয়ে। তো চলো আজকের মতো টাটা।